দর্শকবৃন্দ, এখানে একটি সুন্দর শালবাছুর দেখতে পাচ্ছেন, আর এদিকে একটি সুন্দর শালবাছুর দেখতে পাচ্ছেন। জোড়া শালবাছুর এখানে রয়েছে, আর এদিকে বিক্রেতা রয়েছেন। এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, কেমন দাম চাইছেন আমি একটু জানাবো আপনাদেরকে, তার আগে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে। গঠন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, মোটা সোটা শালবাছুর, আর ওটাও কিন্তু খুবই সুন্দর। এই ভাই রয়েছেন, ভাই আপনার তো কী নাম আপনার? রহিম শেখ। এই জোড়ায় কত চাইছেন বলুন? এটা 30 চাইছেন? ওটা 32, দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, এটা 30,000 টাকা চাইছেন, ওটা চাইছেন 32,000 টাকা। দাঁত কি? ওটা দুটো আছে, এটা দাঁত উঠেনি, ওটা দুটো, আর এটা এখনো দাঁত হয়নি। বলে দিল, সুন্দর গরুর কালেকশন। এটা চাইলেন 30, ওটা চাইলেন 32,000 টাকা। হাটের অবস্থান হচ্ছে বিবির হাট, ঠিক আছে। তার সঙ্গে অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি আপনাদের সামনে একটু ধরার চেষ্টা করবো, আপনারা অবশ্যই পুরো ভিডিও জেনে আমার সঙ্গে থাকবেন। দর্শকবৃন্দ, এখানে একটি বড় মাপের শালবাছুর দেখতে পাচ্ছেন, খুবই বড় মাপের শালবাছুর, আর ওই দিকে দেখতে পাচ্ছেন একটি বড় মাপের শালবাছুর রয়েছে। আর এই শালবাছুর উপরে কেমন দাম চাইছেন সেই বিষয়টা আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। যে ভাই রয়েছেন, ঠিক আছে, ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করি। ভাই কত চাইছেন এটার? 32,500 টাকা দাম চাইছেন। কতটা মাংস হবে এর? 4 মণ হবে। 32,500 টাকা দাম চাইছেন। আর ওদিকে যেটা রয়েছে ওটা কত চাইছেন? 28,500 টাকা দাম চাইছেন। এটারও মোটামুটি 3.5 মণ হবে নাকি? আর দাঁত হয়েছে, এগুলো কটা করে দাঁত? দুখানা করে দাঁত এদের। দেখতে পাচ্ছেন বড় শালবাছুর, দাম চাইছেন 28,500, আর এটার দাম চাইলেন 32,500। হাটের অবস্থা হচ্ছে বিবির হাট, ঠিক আছে। তার সঙ্গে অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি, আপনারা অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। দর্শকবৃন্দ, এখানে একজোড়া সুন্দর শালবাছুর দেখতে পাচ্ছেন, আর এদিকে ভাই রয়েছেন, কেমন দাম চাইছেন আমি একটু জানার চেষ্টা করছি ভাইয়ের কাছ থেকে, ঠিক আছে। ভাই কত চাইছো জোড়াই? জোড়া কত দাম চাইছো? 40,000 টাকা জোড়া চাইছেন, ঠিক আছে। সুন্দর শালবাছুর, ঠিক আছে। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর শালবাছুর রয়েছে, বড় মাপের শালবাছুর, কেমন দাম চাইছেন আমি জানার চেষ্টা। কাকা কত চাইছেন এটার দাম? 20,000 টাকা দাম চাইছেন। বড় শালবাছুর দেখতে পাচ্ছেন, দাম চাইছেন মাত্র 20,000 টাকা, ঠিক আছে। আর যে শালবাছুরগুলো রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি। ভাই কত চাইছেন এটার? এটারও দাম চাইছেন 20,000 টাকা, বড় শালবাছুর, ঠিক আছে। এইদিকে দেখতে পাচ্ছি একজোড়া শালবাছুর রয়েছে, সুন্দর গঠনের শালবাছুর দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর শালবাছুর। ভাই কত চাইছেন জোড়াই? 45 জোড়া চাইছেন, ঠিক আছে। হাটের অবস্থা হচ্ছে বিবির হাট, আপনারা অবশ্যই এখানে আসবেন, এখান থেকে গরু সংগ্রহ করবেন। সুন্দর সুন্দর অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি সেই চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি, আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আমি বিশেষ করে শালবাছুর দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর শালবাছুর রয়েছে। কত চাইছেন দাম এটার? কত দাম চাইছেন এটার? 18,000 টাকা দাম চাইছেন এটার। সুন্দর শালবাছুর, দাঁত হয়েছে? দাঁত দাঁতে নেই এখনও, দাম চাইছেন মাত্র 18,000 টাকা। তো সুন্দর দেখাচ্ছি আপনাদেরকে। এইদিকে দেখতে পাচ্ছেন একজোড়া, ওরই মধ্যে একজোড়া ছোটো শালবাছুর দেখতে পাচ্ছেন, কেমন দাম চাইছেন আমি একটু জানানোর চেষ্টা করছি। চাচা কত চাইছেন জোড়াই? জোড়াই কত চাইছেন? কত চাইছেন জোড়ার দাম? কত চাইছেন? 30,000 টাকা জোড়া চাইছেন, দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দ। জোড়া শালবাছুর দাম চাইছেন মাত্র 30,000 টাকা। সুন্দর শালবাছুর, হাটের অবস্থান হচ্ছে বিবির হাট। দর্শক বৃন্দ, অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন, ঠিক আছে। আমি দেখাচ্ছি এখানে আরও সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে, ঠিক আছে। এটা কার গো? এটা কত দাম চাইছেন এটার? 32,000 টাকা দাম চাইছেন এই গরুটির, ঠিক আছে। আরও যে গরুগুলো রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আর ওটা কত চাইছেন? 37,000 চাইছেন এই গরুটির। সুন্দর গরু কালেকশন, ঠিক আছে, আমি দেখাচ্ছি। দর্শকবৃন্দ, এখানে একজোড়া সুন্দর শালবাছুর দেখতে পাচ্ছেন, ঠিক আছে। কত সুন্দর গঠন দেখুন এদের, আর কেমন দাম চাইছেন বিক্রেতা সেই বিষয়টি আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। খুবই সুন্দর শালবাছুর, ঠিক আছে। ওদিকে চাচা রয়েছেন, চাচার সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করি, দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর দেখুন জোড়া। চাচার সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করছি। চাচা কত চাইছেন জোড়াই? 60,000 টাকা দাম চাইছেন জোড়াই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন দুখানা করে দাঁত নাকি? দুটো করে দাঁত, দাম চাইছেন মাত্র 60,000 টাকা জোড়া। হাটের অবস্থান হচ্ছে বিবির হাট, আপনারা অবশ্যই এখানে আসবেন, এখান থেকে গরু সংগ্রহ করবেন। অন্যান্য যে গরুগুলো রয়েছে একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দর্শকবৃন্দ, এখানে একটি সুন্দর শালবাছুর দেখতে পাচ্ছেন, ঠিক আছে। কেমন দাম চাইছেন বিক্রেতা সেই বিষয়টি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ওইদিকে বিক্রেতা রয়েছেন, কাকার সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করবো। খুবই সুন্দর শালবাছুর, কত চাইছেন এটার দাম? কত দাম চাইছেন? কত বললেন? 25,000 টাকা দাম চাইছেন। দুটো দাঁত নাকি দুখানা দাঁত? 25,000 টাকা দাম চাইছেন। কত সুন্দর শালবাছুর দেখতে পাচ্ছেন, সুন্দর শালবাছুর। আর এদিকে একটি রয়েছে ছোট, এটা কত দাম চাইছেন? ছোটটা 15,000 টাকা দাম চাইছেন, 15,000 টাকা, সুন্দর শালবাছুর। এটা কিন্তু খুবই সুন্দর শালবাছুর, হাটের অবস্থা হচ্ছে বিবির হাট। অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। দর্শকবৃন্দ,
এখানে সুন্দর একটি বগনা দেখতে পাচ্ছেন কেমন দাম চাইছেন আমি একটু জানার চেষ্টা করছি ভাই কত চাইছেন এর দাম 32000 টাকা লাস্ট চাইছেন ঠিক আছে দেখো খুব সুন্দর বলে দিলেন দাম চাইছেন 32000 টাকা ঠিক আছে আর যে অন্যান্য গরুগুলো রয়েছে আমি একটু জানার চেষ্টা করছি ওইদিকে একটু বড় সিংওয়ালা গরু দেখতে এটা কত চাইছেন বড় সিংওয়ালাটা 37000 টাকা দাম চাইছেন এটা সুন্দর করে দাম চাইছেন মাত্র 37000 টাকা ঠিক আছে আর অন্যান্য এটা কত বললেন এটা 32 বলেছেন 32000 টাকা দাম চাইছেন এটা ঠিক আছে অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি একটু আপনাদের সামনে এই যে এই জোড়া আপনাদের আপনাদের নাকি এই জোড়া দর্শকবৃন্দ এখানে কতগুলো সুন্দর সুন্দর বকনা এবং গাভী দেখতে পাচ্ছেন আর এই গরুগুলোর কেমন দাম চাইছেন বিক্রেতা সেই তথ্য একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিশেষ করে এই গরুটা আমি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি বকনা গরু এদিকে বিক্রেতা রয়েছেন আমি জানার চেষ্টা করছি কেমন দাম চাইছেন এটির আচ্ছা কাকা আপনার গরু তো কত চাইছেন এটার দাম 25,500 টাকা দাম চাইছেন কতটা মাংস হবে আইডিয়া তিন মোর মাংস হবে 25,500 টাকা দাম চাইছেন সুন্দর গরু ঠিক আছে আর অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আর আপনার আর গরু আছে নাকি আর কোথায় আছে দেখেন দেখেন এগুলো কত বলছেন এটার 17,500 বলছেন ওটা এইটা আপনার নাকি আপনার নয় ঠিক আছে অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি দেখাবো আপনাদেরকে আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবে এগুলো আপনার রয়েছে 16,500 টাকা চাইছেন ওগুলো আপনার নাকি কত চাইছেন ওটার 18,500 টাকা আর এই বড় বড় গাভীটা 30,000 টাকা চাইছে এই গরুটি ঠিক আছে বড় গাভী তো সুন্দর অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন দর্শকবৃন্দ এখানে কতগুলো সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন ঠিক আছে মাঝারি মাপের গরু আর এগুলোর কেমন দাম চাইছেন বিক্রেতা আমি জানার চেষ্টা করছি এদিকে চাচা রয়েছেন চাচার সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করছি আচ্ছা চাচা এগুলো আপনার গরু তো নাকি আপনার গরু কেমন দাম চাইছেন একটু জানান দর্শকদেরকে ওটা কত চাইছেন কালোটার ওটা নাই এটা কত চাইছেন 17,500 টাকা দাম চাইছেন 750 তাই তো আর এটা কত চাইছেন একই দাম 17,500 করে চাইছেন সাদা একটি বলদ রয়েছে কত চাইছেন 28,000 টাকা চাইছেন বলদটির আর ওই দিকে একটা রয়েছে না লাস্টে ওটা আপনার নয় এই লালটা লাল বলদটা রয়েছে এটা কত চাইছেন 29,000 টাকা দাম দিচ্ছে ঠিক আছে আর এইদিকে দর্শকদের দেখতে পাচ্ছি একজোড়া বলদ রয়েছে এই যে কাকা রয়েছেন সুন্দর বলদ ঠিক আছে কত চাইছেন জুড়াই জুড়াই কত জুড়াই 48,000 টাকা মাত্র 24,000 টাকা দাম চাইছেন সুন্দর গরু ঠিক আছে মাত্র 24,000 করে 48,000 টাকা দাম চাইছে এই যে কাকাকে দেখবে কি নাম কাকা আপনার আহমদ মন্ডল আহমদ মন্ডল ঠিক আছে আর আপনার অবশ্যই এখানে আছে 22,000 আর গরু রয়েছে আপনার কোথায় রয়েছে ওই যে এইটা এইটা ওটা 22 চাইছেন হ্যাঁ 22 ওই গরুর দাম চাইছেন 22,000 টাকা 15-16 দাম বলছে 15-16 বলছে তার বাজার খুব খারাপ না আজকে হ্যাঁ খুব খারাপ বাজার দাম খুবই কম বলছে ঠিক আছে দর্শকবৃন্দ এখানে একটি বলদ দেখতে পাচ্ছেন মাঝারি মানের বলদ কেমন দাম চাইছেন জানার চেষ্টা করছি আর কত চাইছেন 22,500 টাকা দাম চাইছে ঠিক আছে।